हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। आज के आमी आपनादेरके रान्ना करे देखाबो बीफ बिरियानी। बिरियानी तो सबाई रान्ना करते पारि, किन्तु आमी खूब सहज भावे आपनादेरके पैकेट मसला दिए ए बिरियानीटा रान्ना करे देखाबो। आर आपनाराओ खूब सहजे एवं झटपट ए बिरियानीटा रान्ना करे फेलते पारबेन। जदि आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागे ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन आर आमार रेसिपिते एकटी करे लाइक दिबेन। प्रथमे आमी एक केजी परिमाण गरुर माँस नियेछी। एखाने आमी माँसर टुकरोगुलोके एरकम साइज करे केटे नियेछी, खूब भालो करे धुए पानीटा झरिए नियेछी। एकटा प्याने एखन आमी माँसगुलोके दिए दिब। एखन आमी किछु मसला एड करे निब। प्रथमेई दिए दिलाम 3 टेबिल चामच परिमाण पेंयाज बाटा, 2 টেবিল চামচ परिमाण आदा बाटा, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এখানে আমি জয়ত্রী আর জয়ফল এগুলো আমি একসাথে গুঁড়া করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম 1/2 চামচ। আমি যেহেতু বলেছি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম এখানে 1 টুকরো লেবুর রস। দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের ফাঁকি, 1/2 চামচ। এখন দিয়ে দিলাম 1/2 চামচ সয়াবিন তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম পানি। এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আর অর্ধেকটা যেই মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে আমি এখন 5 মিনিটের জন্য মাংসটাকে দমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে আমি এতটুকুই ঝোল রাখব, রেখে আমি মাংসটাকে এখন নামিয়ে ফেলব। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে আমি 1 ঘন্টা আগেই ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে রেখেছি। পোলাও রান্না করার আগে বা ভাত রান্না করার আগে যদি 1 ঘন্টা আগেই যদি চালটা ধুয়ে যদি পানি ঝরিয়ে রাখা যায়, ওই ক্ষেত্রে কিন্তু ভাত, সাদা ভাত বা পোলাও কিন্তু খুবই ঝরঝরে হয়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ আদা বাটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিলাম পোলার চাল। পোলার চালগুলোকে দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। পোলার চালটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি।
এখানে আমি 1 কেজি পরিমাণই গরম পানি দিয়েছি। যেহেতু মাংসটার ভিতরে আমি একটু ঝোল রেখেছি এজন্য পানির পরিমাণটাও আমি কিন্তু একটু কমে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি মাংসটা মিশিয়ে নিব। দিয়ে দিলাম মাংসটা, এখন মাংস আর পোলাওটা খুব ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, কারণ এখানে যে ভাপটা আছে এই ভাপেই কিন্তু বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে যাবে। এই জন্য এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে খুব ভালো করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখেন 10 মিনিট পর বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে, কারণ বিরিয়ানিটার ভিতরে যে তাপ ছিল, ভাপ ছিল, ওই ভাপেই কিন্তু চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে কিন্তু একদম ঝরঝরে বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।